प्रतिबद्धता और आत्मसंयम का प्रतीक है। बंधुगण, ये एक सुखद संयोग है कि बांग्लादेश के आजादी के 50 वर्ष से स्वागत किया जा रहा है प्रधानमंत्री नरेंद्र मोदी का। उलूक ध्वनि, शंखद ध्वनि और डाकत ध्वनि से अतिथि देवो भव की हमारी परंपरा है। आज से 15-20 साल पहले जब मैं हाई स्कूल में पढ़ते थे तब मुझे हिंदी आते थे अच्छा नहीं आते थे लेकिन आते थे। मुझे अब भी ज़्यादा कोशिश करने पड़ते हैं कि क्योंकि जब मैं हाई स्कूल पे था और कॉलेज में था तब तो ज़्यादा हिंदी मूवी, हिंदी शोज, सीरियल्स देखते थे तो तब ज़्यादा फ्लुएंसी था। अब लाइक 15-20 ईयर्स लेटर अब जब अटके जाए तब हिंदी की बदले इंग्लिश चले आते हैं। नेचुरली इट हैपन्स नेचुरली। सो बट ओके आवाज हिंदी बांग्ला चले आते से इंग्लिश बांग्ला चले आते से। लेकिन मैं आपको ये मैसेज देना चाहता हूँ कि माई हिंदी मे नॉट बी द बेस्ट बट इट डज द जॉब। এই যে হিন্দি বলা নিয়ে স্ট্রাগলটা করলাম এটা নিয়ে আমার একটু দুঃখবোধ আছে এই কারণে যে ভাষা তো ভাষাই, যে কোনো ভাষায় কথা বলতে পারে যে স্কিল, রাইট? এটা স্কিল, এটা একটা হিন্দি হোক, উর্দু হোক, ম্যান্ডারিন হোক, নেপালি হোক। তো এই যে একটা সময় হিন্দি বলতে পারতাম বেশ ফ্লুয়েন্টলি, একে তো আটকাইতাম না এবং হয়তো ভুল বলতাম কিন্তু ফ্লুয়েন্টলি বলতাম, রাইট? এত আটকাইতাম না। এখন যেরকম মানে 20 বছর হয়ে গেছে, লাইক ইটস এ লং টাইম। তো আমি ইউএস আসার পর আমি যখন প্রথম দিকে আবিষ্কার করলাম যে বাংলাদেশিরা সকলে হয়েছে হিন্দিতে কথা বলে এবং মানে দেশের বাইরে ইন্ডিয়ান দেশে হিন্দিতে কথা বলে, পাকিস্তানিদের সাথে উর্দুতে কথা বলে, তখন এটা একটা লজ্জাস্কর ব্যাপার আমার কাছে হিসেবে ধরা দিল। কেন? কারণ হচ্ছে আমি আসলে আমি তো এটা নিয়ে কখনো ভাবি নাই যে মানে আমার ইংরেজিতে কথা বলবো, পাকিস্তান মানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মানে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা আনঅফিসিয়াল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো হ্যাঁ, অবশ্যই ইংরেজিতে কথা বলবো, তো ইয়েতে কেন কথা বলবো? কী জানি বলো, আরেকজনের ভাষায় আমি কেন কথা বলবো? সে তো আমার ভাষায় কথা বলতেছে না, তাহলে তার ভাষায় কি আমার চেয়ে সুপিরিয়র? এরকম একটা ব্যাপার চলে আসে, রাইট? যেই ভাষার ব্যাপারে আমরা কালেকটিভলি অ্যাগ্রি করি নাই যে এটা একটা লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা, ইংরেজি একটা লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা, সো এখানে লজ্জার কিছু নাই। কিন্তু যে এটা লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা না সেটার ব্যাপারে আমি ডিসাইড করতেছি আমি তার ভাষায় কথা বলবো কিন্তু সে আমার ভাষায় কথা বলবে না, এটা একটা ব্যাপার, রাইট? এটা একটু আমি আই ফাইন্ড ইট পার্সোনালি ইনসাল্টিং, নাম্বার ওয়ান থিং। নাম্বার টু থিং হইতেছে যে না, আমি তার ভাষায় পারি দেখে সুতরাং কথা বলতেই পারি, সমস্যা কি? আমি যেহেতু তার ভাষা পারি। সেকেন্ড কোয়েশ্চেন কামস যে আমি কীভাবে তার ভাষা পারি, রাইট? যদি এমন হয়তো আমি তার ভাষা শিখছি এবং আমি তার ভাষায় তার সাথে কথা বলতেছি, ওকে ফাইন, নাইস। ব্যাপারটা তো তা না, ব্যাপারটা হচ্ছে একটা কালচারাল হেজিমনের প্রশ্ন এখানে আছে। আমাদের পাশের দেশ ভারত, তাদের সারাদিন আমরা তাদের শো দেখি, সারাদিন তাদের নাটক সিনেমা দেখি, সারাদিন তাদের কালচার গিলে খাই, তারা কালচারালি আমাদের যে সুপেরিয়র, সুতরাং তারা ডোমিনেটিং আস এবং তারা রিপ্লেসিং আওয়ার কালচার ইন সাম ওয়েজ, রিপ্লেসিং আওয়ার ল্যাঙ্গুয়েজ ইন সাম ওয়েজ, উইচ ইজ ট্রু। এখন বাংলার মধ্যে হিন্দি বলে পাবলিক, রাইট? সেটা একটা লজ্জাজনক বাস্তবতা। আপনি তো কোত্থেকে আসছে এমন একটা ভাব, যারা বিদেশে দেশের বাইরে থাকি হিন্দি বলে বেড়ায়, এরা এমন একটা মানে এগুলো সব অস্বীকার করার চেষ্টা করেন না, এটা বাস্তবতা। এই কারণে আপনি হিন্দি বলেন, এই কারণে আপনি হিন্দি জানেন, আপনি হিন্দি ভাষাটা শেখেন নাই অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আপনি ওই যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এরকম ফ্রেঞ্চ কী জানি বলে ল্যাঙ্গুয়েজ কোর্স করে শিখছেন বা যেভাবে শিখছেন সেটা এরকম না, আপনি ঘরে বসে হিন্দি শিখে ফেলছেন কারণ আপনার ঘরে সারাদিন হিন্দি চলে। সো এটা একটা লজ্জার ব্যাপার যে আমাদের পাশের দেশের এরকম একটা কালচারাল ইনফ্লুয়েন্স আমাদের সব কিছু দখল করে নিচ্ছে, যেখানে তারা আমাদের সাথে অন্যায় করে। যদি এমন হতো না তাদের সাথে আমাদের খুব সুসম্পর্ক, আমরা স্বেচ্ছায় তাদের ভাষা শিখছি, তা না, এটা যেটাকে বলে কালচারাল হেজিমনি আর কি, ব্যাপারটা ওই রকম। তারা আমাদেরকে লাথিও মারে, তাদের সব চ্যানেল আমাদের দেশের সরকার অ্যাক্সেস দিয়ে রাখছে কিন্তু বাংলাদেশের কোনো চ্যানেল কিন্তু ইন্ডিয়াতে অ্যাক্সেস নাই, প্রচুর ট্যাক্স ফ্যাক্স দিতে হয় এবং এগুলো নিয়ে অনেক যারা সংস্কৃতিকর্মী তাদের অনেক অভিযোগ, অভাব অভিযোগ আছে। সো দ্যাট একটা ওয়ান ওয়ে ট্রানজ্যাকশন, একটা একতরফা একটা ব্যাপার এবং এখানে একটা নিষ্পোষণের বাস্তবতা এবং এখানে একটা লজ্জার বাস্তবতা আছে। সুতরাং দেশের বাইরে গিয়ে হিন্দিতে ইন্ডিয়ানদের সাথে কথা বলা, ইভেন পাকিস্তানিদের সাথে উর্দুতে কথা বলা, এটা একটা লজ্জাজনক ব্যাপার। নাও আমি যেটা বললাম যে এই আমি আমার একটা দুঃখ, একটা আফসোস যে আমি ভাষাটা ভুলে গেছি, হিন্দি উর্দু ভাষা যাই টুকটাক বলতে পারতাম সেটা ভুলে গেছি। আমার দুঃখটা এই জায়গায় যে আমার কাছে সব কিছুই একটা
লাইক একটা জিনিস পারি, এটা একটা নাইস ব্যাপার, একটা ভাষা বলতে পারি আর একটা ভাষা এক্সট্রা। তো সেই কারণে আই উড লাইক যদি আমি হিন্দি উর্দু প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারতাম এই সুযোগে, যেহেতু দেশের বাইরে আছে, ইন্ডিয়ান পাকিস্তানিরা আছে, তাদের সাথে জাস্ট ফর প্র্যাকটিস করার উদ্দেশ্যে, শুধুমাত্র প্র্যাকটিস করার উদ্দেশ্যে, যেন একটা ভাষা ভুলে না যায়। সেই কারণে সেই উদ্দেশ্যের জায়গা থেকে আমি তাদের সাথে হিন্দি উর্দুতে কথা বলতে পারলে আই উড বি হ্যাপি। কিন্তু যখন আবিষ্কার করলাম যে বাস্তবতাটা তা না, এখানে সব সকল বাংলাদেশিরা তারা তো এই চিন্তা থেকেও আমি একটা ভাষা প্র্যাকটিস করতেছি এইসব না, তারা গোলামি করার জন্য অনেকটা বলতে গেলে যে হিন্দি উর্দুতে বলে বেড়াইতেছে এদের সাথে, কি একটা লজ্জা লাগে। যখন আমি এই কারণে আমি একদম লাইক আর তো প্রশ্নই ওঠে না, সম্ভবই না এদের সাথে হিন্দি উর্দুতে কথা বলা, ইন্ডিয়ানদের সাথে বা পাকিস্তানিদের সাথে, কেন? কারণ আমি দেখতেছি আমার সকলে বাংলাদেশি সকলে গোলামের মতো হিন্দিতে কথা বলতেছে, এরা কেউ উর্দুতে কিন্তু বাংলায় কথা বলতেছে না, এরা বাংলা জানেও না। আমরা জানি কেন, কারণ আমাদের ওই একটু আগে আলোচনা করে ফেলছি। সো এইসব বাস্তবতা দেখার পর এখন আমার হয়েছে হিন্দি ভাষা ভুলে যায়, কোনো সমস্যা নাই, আমি এই গড্ডালিকা প্রবাহে এই বাঙালির ভিড়ে ঢুকতে পারবো না আমার পক্ষে, মানে তখন এটা লাইক ডাবলি ইনসাল্টিং হয়ে দাঁড়াইছে আমার সামনে। আমার ফ্রেন্ডরা, আমার ইন্ডিয়ান ফ্রেন্ডরা, পাকিস্তানের ফ্রেন্ডরা যখন কথা বলি তখন ওরা তো দেখে সকল বাংলাদেশির এদের সাথে হিন্দিতে কথা বলে। তো ইভেন আপনারা জানবেন, যদি গল্প শুনেন তখন জানবেন যে দেশের বাইরে যখন কোনো ইন্ডিয়ানের সাথে কোনো বাংলাদেশি যদি ইংলিশে কথা বলে, এরা আকাশ থেকে পড়ে, আরে বলে কি গোলাম আমার সাথে ইংরেজিতে কথা, আমার ভাষায় কথা বলতেছে না গোলাম। লাইক লিটারেলি তাদের এক্সপেকটেশন হচ্ছে যে তাদের সাথে বাংলাদেশিরা হিন্দিতে কথা বলবে, এবং কেউ যদি ইংলিশে কথা বলে আর আকাশ থেকে ধূপ করে পড়ে, পরে ব্যথা পায়, লিটারেলি আপনি তাদের চোখে মুখে তার ব্যথাটা দেখতে পাবেন, যে সে বিশ্বাস করতে পারতেছে না যে আমার ভাষায় কথা বলতেছে না সে, এটা কেমন সম্ভব? ইংরেজির সাথে হিন্দিতে কথা বলবে, কিসের ইংরেজি তার সাথে সাথে, সে আমার ভাষায় কথা বলবে, আমি আমার ভাষায় কথা বলবো, সে আমার সাথে আমার ভাষায়, এরকম একটা বাস্তবতা, ক্যান ইউ ইমাজিন? এবং এটা যারা দেশের বাইরে আছে তারা কিন্তু জানে যে ইন্ডিয়ানরা এরা লাইক ধরেই রাখে, এবং কেউ যদি তার সাথে হিন্দিতে না বলে ইংলিশে কথা বলে এরা খুব অবাক হয় এবং কষ্ট পায় এবং ইনসাল্ট ফিল করে যে বাংলাদেশিরা আমাদের সাথে আমার ভাষায় কথা বলতেছে না কেন। এইগুলো দেখার পর তো আমি আকাশ থেকে বললাম যে ওরে বাবারে, তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না আর হিন্দি ভাষায় কথা বলা, রাইট? এবং যেটা বললো আমার ফ্রেন্ডরা আমাকে বলে যে কি ব্যাপার, মানে সকল বাংলাদেশি হিন্দিতে কথা বলে, সবাই এটা তো স্বাভাবিক, কোনো বাংলাদেশি হিন্দি পারে না, এটা তো একটা অবাক ব্যাপার। তো আমাকে জিজ্ঞেস যখন করে আমার হিন্দি ফ্রেন্ড, করে না করছে আমার ইন্ডিয়ান এবার পাকিস্তানি ফ্রেন্ডরা, যে আমি কি উর্দু বা হিন্দি পারি না? হ্যাঁ পারি, সব বুঝি, তোমরা যে কথাবার্তা বলো সবই তো বুঝি, আমি 100% বুঝি, আর বলতে আমি বলতেও পারি, এখন ভুলে গেছি, ঠেলে ঠুলে হয়তো 50% বলতে পারবো, কমিউনিকেট করতে পারবো ইজিলি, বাট আমি জাস্ট আই চুজ নট টু, আমি ইংরেজিতে কথা বলবো না, তোমাদের সাথে আমি হিন্দি উর্দুতে কথা বলবো না। সো আমার ফ্রেন্ডরা হিন্দি, ইন্ডিয়ান পাকিস্তানি ফ্রেন্ডরা জানে যে আমি তাদের ভাষা পারি, তাদের ভাষা বুঝি, তাদের ভাষায় ঠেল্লা বলতেও পারবো, আমি জাস্ট তাদের সাথে কথা বলবো না তাদের ভাষায়। সো এই হচ্ছে বাস্তবতা। তাও এই বাস্তবতায় যখন মোদি এসে দিনের পর দিন বাংলাদেশি হিন্দিতে ভাষণ দিয়ে যাচ্ছে দিনের পর দিন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হাততালি দিতে দিতে লুঙ্গি উড়ে যাচ্ছে বাতাসে আনন্দে, তাদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সকলে হাততালি দিতেছে, মানে এবং এরা জায়গা মতো হাততালি দেয়, তার মানে এরা বোঝে হিন্দিটা, এরা বুঝে শুনে জায়গায় জায়গায় হাততালি দিচ্ছে, এবং কি একটা লজ্জার ব্যাপার, ইন্ডিয়ান তারকার আসে বাংলাদেশে এসে হিন্দিতে কথা বলে, এরা কিন্তু ইংরেজি পারে না তা না। মোদি, আমি প্রথমবার যখন সে এসে ঢাকা ইউনিভার্সিটিতে যখন খ্যাটঘ্যাট করে হিন্দি বললো আর আমাদের বিসি স্যার হাততালি দিতে দিতে সোফা থেকে পড়ে যাচ্ছে নিচে, এই দৃশ্য দেখে আমি ভাবছি ও আচ্ছা পাইনি, সুমন হয় ইয়ে পারে না, ইংলিশ পারে না, তো ঠিক আছে ইংলিশ না পারলে হিন্দি তো বাংলাদেশের সকল মানুষ অলমোস্ট বোঝে, সো দ্যাটস ফাইন। না, সে ইংলিশ বলতে পারে কিন্তু সে ইচ্ছা করে হিন্দিতে ভাষণ দিচ্ছে। যখন এটা আমি আবিষ্কার করলাম, আমি লাইক আই ওয়াজ সো শকড, আমি আবিষ্কার করলাম কীভাবে বাংলাদেশের ওই সফরটার পরপর সে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় গেছে মোদি, গিয়ে দেখিস অস্ট্রেলিয়ায় কী চমৎকার ইংলিশ বলতেছে, খালি চমৎকার ইংলিশ মানে আমার চেয়ে ভালো ইংরেজি বলতে, ইংরেজি বলতেছে সে, কিন্তু বাংলাদেশের ইংরেজি বলে নাই। আমি দেখে যে ও তার মানুষ ইংরেজি পেরে জেনে সে একটা শিক্ষিত মহলে বাংলাদেশের, যারা সবাই ইংরেজি পারে, এখানে সবাই ইংরেজি বোঝে, তাদের সামনে ঢাকা ভার্সিটিতে এসে সে হিন্দিতে বক্তব্য দিচ্ছে, তার মানে সে হি চোজ যে আমি এদের সাথে, আমি এই গোলামদের সাথে আমি হিন্দিতে কথা বলবো, এদের দেশে গিয়ে। ইন্ডিয়ান একটা লোক বাংলাদেশে এসে বাংলাদেশের ইউনিভার্সিটি টিচারদের সাথে হিন্দিতে ভাষণ দিচ্ছে, একটা ফর্মাল ভাষণ হিন্দিতে দিচ্ছে, ফর্মাল ভাষণ, কি পরিমাণ লজ্জার একটা ব্যাপার। প্রধানমন্ত্রী, এরা এত চেতনা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আরে বাবারে ভাষার জন্য জীবন দিয়ে চেতনাবাদগুলার লাফালাফি উল্লম্ফন, এই জাফর ইকবাল থেকে শুরু করে জাফর ইকবালের চালাচামুন্ডাগুলার, দেশপ্রেমীদের খালি বেয়ে বেয়ে পড়ে, আমাদের দেশপ্রেম নাই, এই কারণে আমরা দেশের বাইরে হিন্দি বলি না আর কি। তো এদের দেশপ্রেমীগুলো কিন্তু দেশের বাইরে হিন্দি ক্যাটক্যাট করে হিন্দি বলে বেড়ায় নির্লজ্জের মতো। তো এই চেতনা সরকারের মুখের উপরে সেরকম করে হিন্দিতে ভাষণ দেয়, ফর্মাল ভাষণগুলোতে হিন্দিতে দিয়ে যাচ্ছে, এবং হাততালি দিতেছে, এরা হাততালি দিতে আনন্দে এক একজনের ছায়া পেটে গঠন দূরে যাইতেছে বাতাসে বিভিন্ন দিকে, এই হইতেছে এদের চেতনা, এই হচ্ছে দেশপ্রেম। সো এইগুলো আগে আলোচনা করছি, চেতনা দেশপ্রেম তো এগুলো পলিটিক্যাল গুটি ইউজ করতেছে আর কি, আর এরা ইউজ করুক, পলিটিশিয়ানরা তো পাবলিক যাদের সাথে নাচে, এটা হয়েছে লাইক একটা লজ্জার ব্যাপার যে পাবলিক আবার চেতনা খায়, চেতনার গল্প খায়। এবং লজ্জাটা আরও কোন জায়গায়,
যে মোদি না হয় শেষে যদি ইংলিশে ভাষণ দেয় তাহলে তো আমরা গলা চিপ্পা ধরতে পারতেছি না, জানাই ইংলিশ কতই, রাইট? সে আচ্ছা ঠিক আছে, সে সে তার সে ইম্প্রেশন পাইছে যেটা গোলামের দেশ, এটা আমাদের ভারতের করদ রাজ্য, আমরা বর্ডার এইভাবে লোক মারব, তিস্তা পানি দিব না, তারপর আবার এই দেশে হিন্দিতে কথা বলবে, এরা হাততালি দিতে দিতে ডিগবাজি খাবে, রাইট? বানরের মতো ডিগবাজি খাবে। সো মোদি যদি এখন বলে সে এই হিন্দিতে কথা, আমরা তার গলা চিপ্পা ধরতে পারতেছি না, রাইট? আমরা কি করতেছি দেখেন, মোদিও না আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আজকে বিটিভিতে ইয়ে কি বলে যেটা দেখালাম শুরুতে, বিটিভিতে মোদির আগমন উপলক্ষে বিটিভি ইন্টারন্যাশনাল যেটা আর কি, বিটিভি ওয়ার্ল্ড যেটা, এটাতে হিন্দিতে কমেন্ট্রি দিচ্ছে। বাংলাদেশের একটা চ্যানেল বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি ওয়ার্ল্ড সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর সবাই কি হিন্দি বলে? সারা পৃথিবীতে বসবাসকারী বাংলাদেশিরা কি ওসব দেশে হিন্দিতে কথা বলে? স্বাগত কিয়া যা রাহা হ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কা, উলুক ধ্বনি, শঙ্খত ধ্বনি আর ডাকত ধ্বনি সে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আমাদের জাতীয় ন্যাশনাল টিভি চ্যানেলে, সরকারি ন্যাশনাল টিভি চ্যানেলে ইন্টারন্যাশনালি যেটা ব্রডকাস্ট করি সেখানে আমরা হিন্দি ভাষায় কমেন্ট্রি দিব। মোদি আসছে এই কারণে, ইংলিশে না, বাংলায়ও না, হিন্দিতে। তো গোলামি করলে, নিজ থেকে গোলামি করলে তার কিছু করার নাই, আমরা নাকি ভাষার জন্য জীবন দিচ্ছি, কত গর্ব চেতনা। হেচকির কান্না কাকে বলে 1952 সালের ভাষা আন্দোলনের কথার প্রসঙ্গে প্রতি, কই আপনাদের ভাষাপ্রেম? আমি তো দেখি না, একটা কথা আছে ইংরেজিতে যে অ্যাকশনস স্পিক লাউডার দেন ওয়ার্ডস, আমাদের চেতনা নাই, চেতনা কম, তারপরও আমাদের কাছে লজ্জা লাগে যে অন্য দেশের মানুষের সাথে তার দেশের ভাষায় বিদেশের মাটিতে কথা বলতে, কারণ সে আমার ভাষায় কথা বলতেছে না, আমি কেন তার ভাষায় কথা বলবো, এবং আমি কেন তার ভাষা জানি, কারণ সারাদিন আমি তার নাটক সিনেমা দেখি, এবং কেন দেখি নাটক সিনেমা, কারণ আমাদের সরকার তাদের সকল চ্যানেল অ্যাক্সেস দিয়ে রাখছে, এবং সে কেন আমার ভাষা পারে না, কারণ আমার ভাষা হইতেছে তার দেশে অ্যাক্সেস নাই, আমার চ্যানেলগুলো বাংলাদেশের ইন্ডিয়াতে অ্যাক্সেস নাই। সো এই গোলামির বাস্তবতায় চেতনাবাদীদের কোনো ইস্যু নাই বাংলাদেশে, এরা এত চেতনা চেতনা মুক্তিযুদ্ধ দেশপ্রেমের কথা বলে, সেইখানে বাংলাদেশে এসে মোদি হিন্দিতে ভাষণ দেয় এবং বাংলাদেশি চ্যানেল ইন্টারন্যাশনাল হিন্দিতে মোদির আগমনের প্রোগ্রাম ব্রডকাস্ট করে। মানে মানে নিজের দেশের লোকের জন্য লজ্জা যে পাবো, সেই লজ্জা পাওয়ার আর জায়গা আর বাকি রাখে নাই।